हेलो फ्रेंड्स, आज के आमी आपनादेर सामने एकटा खूब गुरुत्वपूर्ण टॉपिक निये एसेछी जेटा खूब आमादेर सेंसिटिव चोख आर चोखेर पाशे डार्क सार्कल। तो डार्क सार्कल पड़ले जेमन चेहरा एकटा मलिन भाव चले आसे एबं सेई संगे आपनार बयसटा अनेक बेशी बाड़िये देय়। आसल सौंदर्य जेन कोथाओ एकटा लुकिये गेछे। आपनि जतई साजा गोजा करुन किन्तु आपनार सेई सौंदर्य ঠিক ফুটে ওঠে না। অথচ যদি আপনি একটু যত্ন আর সাবধানতা বজায় রাখেন তাহলে কি বলুন তো এই প্রবলেম থেকে আপনি মুক্তি পেতে পারেন। চোখের চারিপাশটা খুব সেন্সিটিভ হয়, তাই সবসময় প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল জিনিস দিয়ে মানে ন্যাচারাল জিনিসই ইউজ করা উচিত, এতে চোখের ক্ষতিটাও কম হয়। এমনি ডার্ক সার্কেলের জন্য আপনার অনেক রকম ক্রিম এখন বাজারে পাওয়া যায়, কিন্তু আমি মনে করি যে সেগুলি ব্যবহার না করাই উচিত। যতটা পসিবল আপনি ন্যাচারাল জিনিস ইউজ করুন, এতে ফলটা অনেক ভালো পাবেন। তো এর মধ্যে অনেকগুলোই ন্যাচারাল জিনিস আপনি পেয়ে যাবেন, তার মধ্যে আমি কিছু কিছু জিনিসের এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন আপনার চোখের কালো দাগ দূর করতে টমেটোর রস খুব উপকারী। আপনি টমেটোর রসের সঙ্গে মানে এক চামচ টমেটোর রসের সঙ্গে এক চামচ লেবুর রস নিতে পারেন, সেটাকে মিশিয়ে 10 মিনিটের জন্য আপনি সেটি চোখের চারিপাশে লাগিয়ে রাখুন আর 10 মিনিট পর আপনি ধুয়ে ফেলেন। তারপরে আপনি আলুর রস খুব উপকারী। একটি আলুকে পেস্ট করে সেটিকে আপনি ভালো করে চোখে লাগিয়ে দিন। একটা কটনের টুকরো নিয়ে আপনি সেটি দিয়ে আলুর রসটা চোখে লাগান এবং চোখটিকে পুরোপুরি ঢেকে রাখুন। খেয়াল রাখবেন যেন চোখ খোলা না থাকে, পুরো চোখটি বন্ধ করে রাখুন। 15 মিনিট পর্যন্ত এটা করুন। 15 মিনিট পর আপনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন, এতেও আপনার চোখের ডার্ক সার্কেল অনেকটাই কমে যাবে। তারপরে খুব সহজ জিনিস যেমন আমরা টি ব্যাগ তো এখন আমরা সবাই ইউজ করি, ইউজ করে ফেলে দিই। তো সেটা যদি ফেলে না দিয়ে একবার ইউজের পর আপনি ফ্রিজে রেখে দিন, সেটাও আপনি চোখের ওপরে 10 মিনিটের জন্য রাখতে পারেন, তো সেটাও খুব কার্যকারী হয়। তারপরে ঠান্ডা দুধ একটু কটনে নিয়ে কটনটাকে ভিজিয়ে নিলেন। ভিজিয়ে নেওয়ার পর চোখের চারিপাশে আপনি ঠান্ডা দুধটা ভালো করে লাগিয়ে নিন এবং 10-15 মিনিট পর আপনি সেটিকে ধুয়ে ফেলুন। এতে চোখের ফোলা ভাবটাও কমে যাবে এবং ডার্ক সার্কেলও অনেকটাই কমে আসবে। আপনি কমলা লেবুর রস ইউজ করতে পারেন। এখন তো শীতকালে কমলা লেবু এরকমই সব জায়গায় পাওয়া যাবে, এখন সিজন ফ্রুটও আছে ওটা, তো ওটা খুব ভালো করে আপনি ইউটিলাইজ করতে পারেন। কমলা লেবুর রসের সঙ্গে একটু গ্লিসারিন মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে নিন, এতে আপনার দাগ দূর হওয়ার পাশাপাশি আপনার চোখটা অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আর সব থেকে উপকারী আপনারা তো সবাই জানেন এটা, শশার রস তো ডার্ক সার্কেলের জন্য অপরিহার্য, মানে খুবই খুবই ভালো। তো শশার রসের সঙ্গে আপনি একটু আলুর রসও মিশিয়ে নিতে পারেন আর মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ওটা লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন, তারপর ধুয়ে ফেলুন। এটা রেগুলার করলে খুব ভালো ফল পাবেন। আর আপনার পক্ষে যদি পসিবল হয় তাহলে রাত্রে আপনি বাদাম তেল দিয়ে একটু চোখের পাশগুলো চারপাশটা ম্যাসাজ করতে পারেন, সেটিও খুব কার্যকরী। তো আপনারা ডার্ক সার্কেলের জন্য বাইরের ক্রিম জাতীয় জিনিস না ব্যবহার করে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ন্যাচারাল, হার্বাল আর কোনো রকম ক্ষতিকর কিছু হবে না, চোখের পক্ষে একদম খুব ভালো। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের লিংক যেটা আপনার নিচে দেওয়া আছে সেই লিংকটা অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন। থ্যাংক ইউ।